এখন আপনি ফার্স্ট ডেতে যাবেন, স্যারের সঙ্গে কথা বলে বলে পড়বেন নাকি অফলাইনে পড়ার সুযোগ আছে না? এক নম্বরে স্যারের সাথে স্যারকে প্রশ্ন করা যায়, এখানেও যায় এখানেও যায়। জানেন এখানে যারা বেশি যায় কেমনে যায় জানেন? আপনি একটা গাঁজা মার্কা স্টুডেন্ট, আপনার দেখলেই বেচে সব যারা আছে ওরা বুঝে যায় যে আজকে ক্লাসটা আমার একটা ডায়াল বানাবো, কারণ স্যারে এত প্রশ্ন করবো স্যারের মাথাটা নষ্ট করে ফেলবো, আজকে আসছে সে। আপনি ওই ক্লাসে যায় প্রশ্নই করতে পারবেন না, লজ্জায় একটা প্রশ্ন করতে পারবেন দুইটা করতে পারবেন। আমার এখানে দেখবেন আপনার যারা পুরাতন স্টুডেন্ট, এমন কিছু ছাত্র আছে এরা কি বলে জানেন, পুরো অঙ্কটা আরেকবার বুঝাই দিত, যে পুরো 30 মিনিট যদি যে অঙ্কটা বুঝাইছে এটা আরেকবার বুঝাইতে চাই তাহলে কত হবে, আরো 30 মিনিট চলে যাবে। এরকম ছাত্র কিন্তু প্রশ্ন 4 বার 5 বার করে, বুঝা জিনিসগুলো করে। যেমন গত ক্লাসে যেটা বুঝাই দিছি যে জিনিসটা, এটা আজকে আবার করে 3 বা 4 বার করে, লজ্জা করে না। কারণ কি জানেন, কেউ দেখতেছে না কে যে প্রশ্নটা করতেছে, এখানে মার্ক করা নাই। তাই এখানে প্রশ্ন করার ক্ষেত্রে আমার কাছে প্রশ্ন করার ক্ষেত্রে সুবিধা বেশি পায়, এখানে প্রশ্ন করার সুবিধা কম পায় তুলনামূলক। তারপরে ভিডিও, একটা ক্লাস ধরেন একটা অঙ্ক অনেক কঠিন, সেটা আপনি এখানে কি একবারই দেখতে পারবেন, দুইবার দেখতে পারবেন, সাড়ে দুইবার দেখাবে, তিনবার দেখাবে, এখানে তো 100 বার দেখতে পারবেন। ভিডিও সেভ থাকে ফেসবুকে, ভিডিও সেভ আছে, তাহলে এটা হচ্ছে, এটা তো ভালো। যখন একটা খারাপ দুর্বল স্টুডেন্ট, সে একটা অঙ্ক বুঝে না, স্যার একবার দেখালে বুঝে না, আমার কাছে পড়লেও বুঝবে না, এই লোকের কাছে পড়লেও যায় বুঝবে না, আপনার কলেজের স্যারের কাছে বুঝবে না একবারে, আমার কাছে দেখলেও একবার বুঝে না। অনলাইনে আমার কাছে পড়লে তো ভিডিওটা দেখলে 10 বার দেখলে তো অঙ্ক মুখস্থ হয়ে যাবে। গত বছর বিজনেস ম্যাথের হাজার হাজার স্টুডেন্ট পাশ করে গেছে জানেন, শুধু ভিডিও দেখে। কারণ কি, অফলাইনে তো কোনো স্যার নাই যে এক অঙ্ক 20 বার করে পড়াবে, আর ওদের মনে থাকে না। আমি এই আপনারা যে আজকে পড়ার ওই বিষয়গুলো আলোচনা পরে করব স্টকের, আজকে যে কেন এই আলোচনা করতেছি দুইটা কারণে, একটা হলো ওই কমেন্টটা পড়লাম, আরেকটা হলো যে আমাদের যারা পুরান স্টুডেন্ট তারা বেঁচে অনেক কথাবার্তা জানি মেসেঞ্জার গ্রুপে অনেক উল্টা পাল্টা কথাবার্তা বলে, এই জন্য আর কি। আচ্ছা তাহলে এটা তো, এটা তুলনাতে এটা ভালো। এখন 3 নাম্বার, অন্য জায়গায় পড়লে অনেকগুলো অঙ্ক করায়, হ্যাঁ কমনের বিষয়টা, নিয়ম কমন, অন্য জায়গায় পড়লে হয় কমন পড়ে, এখানে অঙ্কের পরিমাণ বেশি থাকে। আমি তো 5-6টা করে অঙ্ক করাই, 5-6টা থেকে দেখা যায় আলহামদুলিল্লাহ নিয়মগুলো 100% হয়ে যাচ্ছে, স্যাররাও করায় হয়তো বা এখান থেকে কমন পড়ে, অঙ্কের পরিমাণ বেশি থাকে। পড়ানোর কৌশল, পড়ানোর কৌশল এক এক স্যারের এক এক ধরনের, আপনারটাও আমারটাও ভালো লাগে অনেকের, অন্য জনেরটা ভালো লাগে অনেকের, হইতে পারে দুই জায়গায় সমান হইতে পারে। আচ্ছা এখন ফি এর বিষয়টা একটু আলোচনা করি। ফিসে এখানে কমপক্ষে একজন স্যার মাসে, মাসিক ভিত্তি যারা পড়ে, কমপক্ষে সর্বনিম্ন মাসে 500 টাকা দিতে হবে এক মাস পড়লে, যদি আপনি মিনিমাম 3 মাস পড়েন 1500 টাকা লাগবে। যাতায়াত খরচ যদি আপনি ধরেন লাগবে আরো, এখানে কোনো যাতায়াত খরচ নেই, ইন্টারনেট বিল আছে কিন্তু ইন্টারনেট বিল এত না যে যাতায়াত খরচের মতো, যাদের ধরেন থাকে এক উপজেলায় আছে, স্যার হলে থাকে জেলায়, তখন কি করে জানেন, উপজেলা থেকে জেলায় যাইতে হয়, যে ভাড়াটা লাগে ওই ভাড়াটা দিয়ে আপনি এক মাসের ইন্টারনেট কিনতে পারবেন। ইন্টারনেট আর ইন্টারনেট যেখানে নাই সেখানে তো আপনার ওই ওই কি বলে ডাউনলোড করে দেখা যায়, ডাউনলোড করে আপনি 35 MB 30 MB লাগে একটা ভিডিও ডাউনলোড করতে, একটা সাবজেক্টের মোট না 36টা বা 40টা ভিডিও হয়ে থাকে, আপনার 1 GB আপনার সবগুলো ডাউনলোড করে দেখতে পারবেন। এখানে টোটাল লাগতেছে 1000 টাকা, 1000 টাকা দিয়ে আপনার সম্পূর্ণ কোর্স হয়ে যেতেছে, 4 মাস পড়তে পারতেছেন, 4 মাস যদি এখানে ধরেন এখানে আসতেছে 2000, অর্ধেক টাকা, টাকা কম লাগতেছে। এখন এখন এখানে যে অসুবিধা নাই আছে, অসুবিধা আছে নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে, এইখানেও তো নেটওয়ার্ক সমস্যা, কি বৃষ্টি হইলে কি প্রাইভেট পড়ায়, গরম গরমের মধ্যে প্রাইভেট পড়তে সমস্যা হয় না, বৃষ্টি হইলো, হরতাল হইলো, বিভিন্ন এই করোনা পরিস্থিতি, বিভিন্ন পরিস্থিতিতে কি পরিস্থিতিতে পরিস্থিতির ক্ষেত্রে এটা আরো বেশি খারাপ। এটা তো আপনি অফলাইন নেট নাই, বাইরে বাসার বাইরে যায় ডাউনলোড করে দেখতে পারতেছেন, যদি এখন বৃষ্টির দিন বাড়াতে যাওয়া যাচ্ছে না,
বৃষ্টির দিন তো আপনি আরামে এখানে পড়ালেখা করেন, কারণ কি রাত বা বৃষ্টি বাসার ভিতরে থাকলে তার সমস্যা নেই। আরো আছে আপনি 24 ঘন্টা 24 আওয়ার লেখাপড়া করতে পারতেছেন, এখানে না এখানে করতে পারতেছেন, কারণ ভিডিও 24 ঘন্টায় দেখা যায়, স্যারের ক্লাস তো 24 ঘন্টা না, বিকাল 5টা বলে 5টায়। এখন আপনার বাহিরে এই টাকাটা 2000-এর বেশিও আছে, আমরা যে পড়াই 3000-4000 এরকমও আছে, যাই হোক। তারপরেও এটা অনেকের ভাল লাগে, এটা ভাল লাগে না, এটা তার ব্যক্তিগত বিষয়, আমার তো কিছু করার নাই এখানে। হ্যাঁ আমি যেমন আপনার এটার মাঝে এত সমস্যা থাকা বলো, এটা ভালো এটা ভালো না এটা ভালো, ভাই ওইখানে করো গা, আমি তো তোমার ডাইকে আনি নাই, ডাইকে তো আনি নাই ভাই, তুমি তোমার যেটা ভালো লাগে ওইটাতে করো। আর যারা ভর্তি হয়েছেন এখানে 1000টা যাচাই বাছাই করে ভর্তি হয়েছেন, ভিডিও দেখছেন 50 বার ইউটিউব থেকে, ফেসবুকে 1000 ভিডিও দেখছেন, ইউটিউবে 1000 ভিডিও দেখছেন, এরপরে যাই এখানে যাই ভর্তি হয়েছেন, কেউ না যাচাই করে আন্তাজি এখানে ভর্তি হয় না, লেকচার শিট নিয়েছেন, নিয়ে করছেন কি প্রমাণ মিলাইছেন, গত 10 বছরের প্রশ্ন দেখছেন, গত বছরের প্রশ্ন দেখছেন, সব দিকে কমন টমন পায়া পরে এখানে কম দাম দিয়ে ভর্তি হয়েছেন, তারপরও এটা ভালো না, এখন এটা ভালো। আচ্ছা শেষে আর একটা কথা বলতেছি, এটাই শেষ, স্পেশাল ব্যাচ, এটা আবার কি, এটা হলো পরীক্ষার আগে রুটিনটা হয়ে যাওয়ার পরে একটা রুটিন দিয়ে নি, 1 তারিখে চ্যাপ্টার 1, 3 তারিখে চ্যাপ্টার 2, 5 তারিখে চ্যাপ্টার 3, এভাবে আপনার ধরেন 20 তারিখে পরীক্ষা, 20 তারিখের আগে একটা সম্পূর্ণ বই একটা রুটিন করে দিই। রুটিনের অর্থ কি জানেন, চ্যাপ্টার 1 এর 5টা ভিডিও আপনাকে দিয়ে দিব, দেখবেন, দেখার পরে বই নিবেন, 2 দিনে বই দেখা চ্যাপ্টার 1 এর A to Z পড়বেন, পড়ার পরে সলভ ক্লাস করবেন, এখানে 2 দিন গ্যাপ, 2 দিনে চ্যাপ্টার 2 এর যা আছে সবগুলো ভিডিও দেখবেন, সবকিছু দেখা প্রবলেম যেগুলো আছে সবগুলো নিয়ে কি করবেন, ওই দিন উপস্থিত হবেন, ওই দিন আপনি সলভ করবেন আমার কাছে জুম ক্লাসে। এভাবে প্রতিটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা একটা রুটিন থাকে, ওই রুটিন এর দিন 2 দিনে আমি সলভ ক্লাস করাই দিই। এতে কি হয় জানেন, প্রথম চ্যাপ্টারের যত ঝামেলা ছিল একদিনে শেষ, দ্বিতীয় চ্যাপ্টার শেষ, তৃতীয় চ্যাপ্টার শেষ, এভাবে সব কি হয়ে যায় ঝালা ফালা হয়ে যায় একেবারে, আপনি পরীক্ষার আগে একটা রিভিশন দিবেন। কিন্তু আপনি যদি আমার কাছে না পড়ে অন্য কোনো টিচারের কাছে করেন, ওই লোক প্রথম মাসের প্রথম দিক দিয়ে প্রথম বছরের প্রথম দিকে প্রাইভেট করাইছে, নোট করাইছে আপনার খাতায়, ওই নোট দিয়ে পরীক্ষার আগে পড়তে হয়। এখন কি আমি আমাকে যদি অফলাইনের কথা বলেন, আমি ওকে অফলাইনে ধরেন যারা ব্যাচ পড়ে গেছে 3-6 মাস আগে পরীক্ষার আগে তাদের নিয়ে 3 দিনের জন্য যদি তাদের পড়াই দিলে আমার যে রেগুলার ব্যাচ এগুলো কি হবে, আমি কিন্তু পরীক্ষা 3 দিন আগে পড়াতে পারবো না। অফলাইনে কিন্তু স্যাররা পরীক্ষা স্যাররা পড়ায় না, ভাইয়ারা পড়ায় কিনা আমি জানি না, পরীক্ষার আগের দিন রাতে পড়ায় না, আমি পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত পড়াই এবং আপনাদের সাথে থাকি, যে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন, যে অঙ্কগুলো বুঝতেছেন না সেগুলো নিয়ে বলতে পারেন, পরীক্ষার 3 দিন আগে হাজার হাজার প্রবলেম বের হয় সেগুলো আমি তাদের সলভ করি। এখন আরেকটা সমস্যা হইতেছে, তারা এই 1000 টাকা দিয়ে 4 মাস প্রাইভেট পড়তেছে, পড়ার পরে এখানে 2000 দিয়ে 4 মাস পরে পড়ার পরে স্যারে বলে কি কোর্স শেষ বিদায় নাও, চুপচাপ বাড়িতে আইসা পড়েন, আইসা ওই খাতা খাতা দেখে যা পড়েন তাই। আমার এখানে বলতেছে কি 4 মাস পড়ার পরে যে স্যার আমি এখন ইয়ে করতে পারবো না, ভিডিওগুলো সারা জীবন দেখতে পারবো না। আচ্ছা ভাই তাহলে এইখানে যে পড়েন 2000 টাকা দিয়ে, ওই স্যার যে বলতে পারেন না স্যার আপনি যে পড়াইছেন 4 মাস, এতগুলো টাকা নিয়েছেন, গাড়ি ভাড়া লাগলো, এত কিছু করলাম, আর ভিডিওগুলো দেন, এটা তো করা সম্ভব হয় না, এখানে সম্ভব না। এখানে তারা 4 মাস পড়ার পরে বলে কি না ভিডিও দেখবো, গ্রুপে থাকবো, সারা জীবন থাকবো, পরীক্ষার আগে না পরীক্ষার পরেও থাকবো, এমন ছাত্র আছে, ওদেরকে জ্ঞান আমি কিভাবে দিব, 4 মাস পড়ার পরে বলে গ্রুপে থাকতে চাই, গ্রুপে থেকে ভিডিও দেখতে চাই। এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমি তো ভর্তির সময় বলেই দিয়েছি 4 মাস প্রাইভেট পড়াবো 1000 টাকা দিয়ে, স্পেশাল ব্যাচে পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত এই ক্লাসগুলো করতে পারবেন, সেটা হবে 1500 টাকা, আগে 2000 ছিল, কিছুদিনের আগে এটা কমন হয়েছে 1500, মাত্র 500 টাকা দিয়ে আপনি আরো 3-4 মাস 6 মাস পরে এইগুলো স্পেশাল ক্লাসে করতে পারছেন। এখন বলতেন স্যার আপনি ইচ্ছা করলে এটার দামও তো আপনি রাখতে পারেন, এইটার দামও 1500 দিয়ে সেই প্যাকেজটা দিতে পারেন, পারি না কেন পারি না একটু বলে দিই, হ্যাঁ এগুলো তো শেষ মুছে ফেলতেছি, অনেক সুবিধা অসুবিধা দেখে ফেললাম। জুমের মাঝে একটা লিমিটেশন আছে, পরীক্ষার আগে ছাত্ররা যে পড়বো
ওই লোকরা 100 জন, লিমিট হলো 100 জন, আমি 100 জনকে জুমে নিতে পারবো। এখন পুরা পরীক্ষার আগে তো সবাই পাগল হয়ে যাবে, যারা পয়লা টয়লে চলে গেছে যে আসে না। যখন গ্রুপে দেখবেন 300 ছাত্র আছে, উপস্থিত আছেন মাত্র 70-72 জন, এরা কি করবে জানেন? এরা করবে কি, পরীক্ষার আগে মাথা নষ্ট হয়ে যাবে, অবশ্যই সবাই আসবে। 500 জনরা কি আমি জুমে নিতে পারবো? 500 জনরা যদি আমি জুমে নিতে চাই, আমার 16 লক্ষ টাকা লাগবে জুমকে আপগ্রেড করতে। তাহলে আমি যদি সবাই আপনাকে যদি পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত পড়াইতে চাই, তাহলে আমার কত লাগবে? 16 লক্ষ টাকা অতিরিক্ত দিতে হবে। এই জন্য 1000 টাকা দামের যে ছাত্র, ওরা যদি আমি সারা জীবন পড়াইতে চাই বা পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত পড়াইতে চাই, তাহলে কিন্তু আমার ক্ষতি হবে, তার টাকা দিয়ে কিন্তু আমি জুম কিনতে পারবো না। তাই সবাইকে পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত পড়ানো যাবে না। যারা অতিরিক্ত টাকা দিবে 500, তারা স্পেশাল ব্যাচে যেতে পারবে। এই 1000-এর সঙ্গে আরো 500 যোগ করতে হবে, যোগ করে যেতে হবে। এখন আমি শেষ শেষ করে দিব, কারণ আরেকটা ক্লাস আছে, ওদের ক্লাস টাইম চলে যাচ্ছে। ধরেন আপনি ট্রেন দিয়ে যাইতে চাইতেছেন, কোথায় ট্রেন দিয়ে যাইতেছেন? ইন্ডিয়া যাইতেছেন ট্রেন দিয়ে, ধরে নেই আমি ভাড়া জানি না, 2000 টাকা ভাড়া ধরে নেন, ট্রেনের ভাড়া 2000, হ্যাঁ প্লেনের ভাড়া 20000 ধরে নেই। আর ধরেন এর চেয়ে তো আর কোনো রেট নাই, ঠিক আছে, এর চেয়ে ধরেন আচ্ছা। এখন আপনি এই যে 2000 টাকা দিয়ে ট্রেনের ভাড়া দিয়ে চাচ্ছেন এরোপ্লেন দিয়ে যাইতে, এরোপ্লেনের ভাড়া কিন্তু 20000। মানে আমি বলছি যান আপনাকে এরোপ্লেনে চড়াতে পারবো, আপনি 2000 না 3000 দেন, 20000 টাকা সার্ভিস চাচ্ছেন কত দিয়ে? 2000 দিয়ে। আমি বলছি না 20000 টাকা সার্ভিস 3000 দিয়ে নিতে পারবেন, এটা আমি নিতে রাজি না। কিভাবে? স্যারের কাছে যদি 6 মাস পড়তে যেতাম, ভিডিও তো থাকতো না, 3000 টাকা লাগতো। আর আমার এখানে আপনি 6 মাস পড়তে যাচ্ছেন স্পেশাল ব্যাচে 1500 টাকা, আবার নর্মাল ব্যাচে 1000 দিয়ে পড়তে হচ্ছে। তাহলে আপনি পরীক্ষার আগের দিন রাত স্যার যদি পড়ায় তাও তো 3000 দিতে হবে, আর যদি না এমনি পড়াবে না যে পড়ায় তাও তো 3000 দিতে হবে, 3000 জায়গায় 1500 দিয়ে পড়েন। কিন্তু গ্রুপে এগুলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আর আমি তাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে যদি কেউ না বুঝে, গ্রুপে থাকেন আপনারা, কিন্তু জুমে আমি আপনাকে আনতে পারবো না, জুমে আনলে তো আমার 16 লাখ টাকা জুম কিনতে হবে, বুঝেন নাই? তা আজকে তাহলে এই পর্যন্ত হলো। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের সব ভিডিও আপনার থাকবে, ইয়ের কি বলে কি বলে ইয়েতে থাকবে, গ্রুপে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকলো, আজকে আর কোয়েশ্চেনের উত্তর নিলাম না, কোয়েশ্চেনের উত্তর না নেওয়ার কারণটা আমি বলে দিলাম তো, কমেন্টে আজে বাজে কমেন্ট আসছে, এই জন্য আর কি এটা ইয়ে করেছি। টাকা পরে দিলে হবে, আপনার টাকা নিয়ে এমনি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করবো, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা যে আছে এটা আপনার একটু ভালো করে করবেন, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা 2টা অঙ্ক ভালো করে শিখে ফেলবেন, হ্যাঁ, যাতে আমি আগামী দিন ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টটা নিয়ে ক্লাস করে দিই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ।